हाय बंधुरा आमी रूपसा आज के आमरा देखे नेब कैनवा ते किभाबे लेटरहेड बानानो जाय। तो तार जन्य आमी फार्स्टे कैनवाटा ओपेन करे नियेछि। एरपर आमी क्रिएट ए डिजाइने जाब, गিয়ে क्लिक करब এবং এখানে সার্চ বারে লেটারেড অপশন মানে লেটারেড টাইপ করব। তো লেটারেড টাইপ করার সাথে সাথেই আমার এখানে দেখুন লেটারেডের অপশন দিয়ে দিয়েছে এবং এটাতে ক্লিক করার সাথে সাথে আমার লেটারেডের জন্য পেজ ক্রিয়েট হয়ে যাবে। तो पेज क्रिएट হয়ে যাওয়ার পরে আমার এখানে লেটারেডের জন্য আমি অনেক টেমপ্লেটও পেয়ে যাব, যেরকম আমি বিভিন্ন ডিজাইনের ক্ষেত্রে পেয়ে যাই। তো এই ক্ষেত্রে বিভিন্ন ক্যাটাগরির টেমপ্লেট আমি এখানে পেতে পারবো, যেমন ধরুন বিজনেসের মানে কোনো অফিশিয়াল কোনো বিজনেস, কোনো ল ফার্ম, এছাড়া পার্সোনাল লেটারহেড, চার্টস লেটারহেড, এইভাবে বিভিন্ন ধরনের দেখুন লেটারহেড ক্যাটাগরি আছে। এবং সেই ক্যাটাগরি ভিতরে যদি আমি মানে সি অলতে যদি আমি ক্লিক করি তাহলে এখানে আমি ভ্যারাইটিস ডিজাইন পেয়ে যাব। ওকে, তো আপনাদের কাজের ক্ষেত্রে যেরকম ক্যাটাগরি দরকার সেই অনুযায়ী আপনারা চুজ করবেন এবং চুজ করে আপনারা নিজেদের পছন্দ মতো লেটারহেড বানাতে পারবেন। এবং টেমপ্লেট ইউজ না করেও আপনারা সম্পূর্ণ নিজের ডিজাইনে করতে পারেন। তো আজকে আমি টেমপ্লেট ইউজ করে লেটারহেড কিভাবে করতে পারা যায় সেটা আমি দেখাচ্ছি। तो तार जोन्नो आमी एखान थेके जेकोनो एकटा लेटरहेड के क्लिक करछि, क्लिक करे आमार एखाने एसे गेछे लेटरहेडटा। तो आमी फार्स्टेई एकटु जूम करे निच्छि जाते आपनादेर देखते सुविधा हय जिनिसटा। तो जूम करा हये गेछे, एबार आमी देखुन लेटरहेडटा पुरो स्पष्टभावे देखते पाচ্ছি। एरपर आमी एखाने जोदि कलर चेन्ज करते चाই तो জাস্ট आमी এটা সিলেক্ট করে कलर चेन्ज করতে পারি। নিজেদের ইচ্ছামতো कलर আপনারা দিতে পারেন। এখানে এই কালারটাও চেঞ্জ করে দিচ্ছি, এটা সিমিলার কালার দিচ্ছি আমি। এরপর এখানে দেখুন ফাউন্ডেশনের নাম লেখা আছে, অর্থাৎ এখানে আপনি আপনার কোম্পানির নাম লিখতে পারেন, আপনার বিজনেসের যে টাইটেল সেটা এখানে আপনি দিতে পারেন। ওকে, তো এখানে আমি আপাতত ডামি টেক্সট ইউজ করছি, অর্থাৎ লর্ড মুপসম টেক্সট আমি ইউজ করছি। এটা চাইলে আপনি এডিট করতে পারেন নিজের মতো, মানে কালার চেঞ্জ করতে পারবেন, এছাড়া ফন্ট স্টাইল চেঞ্জ করতে পারবেন, ফন্ট সাইজ, বোল্ড, ইটালিক করতে পারবেন। ওকে, আপার কেস লোয়ার কেস সমস্ত কিছু আপনারা করতে পারবেন এখান থেকে। এছাড়াও কি করতে পারবেন, এখানে দেখুন একটা ট্যাগলাইন বা এখানে সাবটাইটেল কিছু দেওয়া আছে। তো আমি এখানে জাস্ট टैगलाइन हेयर बोले लिखलाम, এখানে আপনি সাবটাইটেল অ্যাড করতে পারবেন। এটার আমি কালার দিচ্ছি এবং এটারও আমি ফন্টটা মানে ফন্ট স্টাইল আমি চেঞ্জ করে দিলাম। ওকে, নেক্সট এখানে একটা লোগো দেওয়া আছে, দেখুন লোগোটাকে আমি ডিলিট করছি। এখানে আপনি নিজেদের লোগো বসাতে পারবেন, অর্থাৎ আপনার বিজনেসের যদি কোনো লোগো থেকে থাকে তো আপনি এখানে অবশ্যই বসাতে পারবেন। আর যদি লোগো নাও থাকে তাহলে আপনি এখানে লোগো রাখবেন না, তো সেটা সম্পূর্ণ আপনার ইচ্ছা। তো আমি এখানে যদি কোনো লোগো অ্যাড করি তাহলে সেটা করতে পারি, যেমন ধরুন আমি এখানে এলিমেন্টস থেকে একটা ছোট লোগো কিছু একটা বানিয়ে জাস্ট এখানে অ্যাড করে দেখাচ্ছি। এটারই একটা ডুপ্লিকেট বানিয়ে নিচ্ছি আমি এবং কালারটা চেঞ্জ করছি এবং এটা এখানে বসাচ্ছি। এরপর আমি এই দুটোকে একসাথে গ্রুপ করে নেব। তো এটাকে গ্রুপ করে নেওয়ার পরে আমি এখানে বসিয়ে দিলাম। ওকে, নেক্সট এখানে কি লিখতে হবে, আপনারা যাকে এই লেটারটা দিতে চাইছেন তার নাম লিখতে হবে। তো আমি এখানে এক্স এক্স লিখে দিলাম। এরপর হচ্ছে বডি টেক্সট, লেটারের যে বডি টেক্সট যেটা আপনি লিখবেন সেটা আমি এখান থেকে লর্ড মিপসম টেক্সট দিয়ে দেখাচ্ছি, বা এখানে যে লেটারের একটা जस्ट एमনি টেক্সট এখানে দেওয়া আছে তো সেটা আমি চেঞ্জ না করেই দেখাচ্ছি আমি জাস্ট বা আমি টেক্সট ইউজ করেও দেখাতে পারি তো যাই হোক মোট কথা এখানে আপনাদের বডি টেক্সট বসবে ওকে তো সেটা নিশ্চয়ই আপনারা বুঝতেই পারছেন এরপর যেটা হচ্ছে সেটা এখানে সিনসিয়ারলি লিখে আপনার নামটা লিখতে হবে এবং আপনার নামটা এখানে লিখবেন যেটা আমি এখানে xx দিয়ে দেখিয়ে দিলাম ওকে নেক্সট হচ্ছে এখানে শর্টে ওরা কোম্পানির নামটা লিখেছে অর্থাৎ ওদের যে সংস্থার নামটা এখানে লিখেছে তো তার বদলে আপনি আপনার কোম্পানির নামটা ছোট করে এখানে দিতে পারেন আবার নাও দিতে পারেন সেটা আপনাদের উপর ডিপেন্ড করছে আমি জাস্ট এটা দিয়ে দিলাম এবং আমাদের যে লোগোটা সেটা আমি একটা কপি করছি এবং এই লোগোটা ডিলিট করে আমি তার জায়গায় এই লোগোটা বসাচ্ছি এরপর আপনি এখানে অ্যাড্রেস চেঞ্জ করতে পারবেন অর্থাৎ অ্যাড্রেস গুলো আপনি এখানে যেরকম অ্যাড্রেস ফোন নাম্বার ইমেল আইডি ওয়েবসাইট থাকলে ওয়েবসাইট যেটা অ্যাড করতে চান আপনি এখানে কিন্তু অ্যাড করতে পারবেন তো সেগুলো আমি জাস্ট এখানে এডিট করছি সামান্য फोन नंबर এখানে আমি 000 দিচ্ছি আপনাদের ফোন নাম্বার এখানে অ্যাড করবেন এবং ওয়েবসাইট থাকলে ওয়েবসাইট অ্যাড করতে পারেন আর আপনাদের ইমেল আইডি থাকলে ইমেল আইডিও অ্যাড করতে পারেন ओके এবং আমি যদি চাই এখানে পুরো টেক্সটটা খুব হালকা লাগছে তো একটু ডিপ কালার যদি করতে চাই তো সেটাও করতে পারি তো এখন মোটামুটি আমার টেক্সটটা বোঝা যাচ্ছে মানে একটা ওয়ান করে আছে তো ঠিক আছে এবার এরপর এখানে ফেসবুক ইনস্টাগ্রাম টুইটারের যে লিংক সেটা কিন্তু আপনি এখানে দিতে পারেন তো এখানে জাস্ট আমি আমাদের ওয়েবসাইটের লিংকটা দিয়ে দিচ্ছি তো এখানে এইভাবে লিংকটা আপনি পুট করতে পারবেন সমস্ত যেগুলো আর কি আপনি দিতে চান আর যদি আপনি চান যেগুলো অ্যাড করবেন না তাহলে আপনি সেক্ষেত্রে এগুলো অ্যাড নাও করতে পারেন সেটা সম্পূর্ণ আপনাদের ইচ্ছার উপর ডিপেন্ড করছে ওকে এবং এটারও আমি কালারটা একটুখানি ডিপ করে দিলাম তো আমাদের লেটার হেড কিন্তু রেডি এইভাবে আপনারা যে কোনো ধরনের লেটার হেড বানিয়ে নিতে পারবেন ক্যানভার মাধ্যমে খুব সহজে দেখুন খুব সহজেই আমি লেটার হেডটা বানিয়ে নিলাম তো বুঝতে পারছেন আশা করি যে কিভাবে আমরা বিভিন্ন ক্যাটাগরির লেটার হেড এইভাবে বানাবো এবং বিভিন্ন ধরনের টেমপ্লেট ইউজ করে কিভাবে আমি এখানে বানাবো সেটাও এবং নিজের ডিজাইনও আপনারা বানাতে পারেন অবভিয়াসলি এবং এর ছাড়াও আরো অনেক টিউটোরিয়াল থাকবে আশা করছি আজকে ভিডিওটা আপনাদের ভালো লেগেছে এবং আপনারা বুঝতে পেরেছেন যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর হ্যাঁ এখনো যদি আপনার চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ